হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাঁধন। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটাতে আপনারা খুব সহজেই শর্ট লিংক ভিজিট করতে পারবেন। আমি শর্ট লিঙ্কটির ওয়েবসাইটের ইউআরএলটি ব্রাউজার বক্সে দিয়ে দিছি। দেন এখানে দেখেন যে আই অ্যাম নট এ রোবট অপশন চলে আসছে, দেন এখানে ক্লিক করব। যদি এরকম কোনো পপ আপ অ্যাড আসে বা নতুন কোনো ট্যাব ওপেন হয়, সেক্ষেত্রে এটা কেটে দিবেন। দেন যদি কোনো উপরে দেখেন এই ধরনের পপ আপ উইন্ডো ব্লকের অপশন আছে, এগুলোও কেটে দেবেন। আই অ্যাম নট রোবটে এগেন ক্লিক করব। যদি এরকম ভেহিকেলস আছে, ভেহিকেলস শব্দ হচ্ছে গাড়ি, তো গাড়ির যে জায়গাগুলো আছে এগুলো দিয়ে আমি নেক্সট করে দিলাম। বাস দেখতে চাচ্ছি তো বাস দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই ক্লিক করলাম, মানে ভেরিফাই হয়ে গেছে। ক্লিক হ্যাড তো কন্টিনিউ এবার ক্লিক করব। যদি এরকম কোনো নতুন ট্যাব চলে আসে এগুলো কেটে দিব। মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই পেজে। দেন ইওর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি, এই যে লেখাটা দেখতেছেন এখানে, এখানে গেট লিঙ্ক চলে আসবে একটু পর। গেট লিঙ্কে ক্লিক করার পরে আপনি দেখবেন যে নতুন কোনো ট্যাব আসলে কেটে দিয়ে খুব সহজেই আপনার অনেক সময় এরকম অথেন্টিকেশন আসতে পারে, এগুলো ক্যান্সেল করে দিবেন, এগুলো ডোন্ট অ্যালো করে দিবেন, এইভাবে এগুলো কেটে দিবেন। দেওয়ার পরে এই যে যদি ব্লক পেজ আসে, দেন আপনি ক্লিক হেয়ার টু আর্ন মানি যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন, দেন আপনার মেইন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যদি ক্লিক হেয়ার টু আর্ন মানি এখানে ক্লিক করার পরেও ওপেন না হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে শর্ট লিঙ্ক আবার আসবে। শর্ট লিঙ্কগুলো আগের নিয়মে ভিজিট করে এই ওয়েবসাইটে আপনি আসতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজেই শর্ট লিঙ্কগুলো ভিজিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।